আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার সৌমি। সকাল সকাল উঠে চান করে চুলটাকে শুকিয়ে নিয়েছি। আজকে আমার হাজবেন্ডের বার্থডে 30 জুন, আর হাজবেন্ডের পর আগে নতুন নাইটিটা কিনেছিলাম, পরে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আর চলুন, সকাল সকাল চারটান হয়ে গেছে, ঘরের টুকিটুকি কাজ সব কিছু হয়ে গেছে। এবারে বানাবো হচ্ছে আজকে পায়েস, আর বানাবো টেংরি। আর বিশেষ কিছু রান্নাবান্না করছি না, মাছ টাচ করেছি, কারণ আমার হাজবেন্ড এখন তো অয়েল ফ্রি খাচ্ছে, তার জন্য আমি এবারে কিছু ভালো মন্দ রান্নাবান্না করতে পারি, কিন্তু জন্মদিনে খালি পায়েস করব। আর মিষ্টি টিষ্টি খুবই মানে লকডাউনের বাজারে খুবই সামান্য যা পেরেছি, মানে করতে হয় মানে যেটা যতটুকু মানে দরকার ততটুকু। আর আমি যে ওকে বার্থডেতে শার্টটা দিয়েছিলাম ওই শার্টটাতে পরতে বলেছি, ব্যাস এইটাই। আচ্ছা, এবার আমি দেখাতে চাইছি যে সকাল সকাল উঠে আমি আগে মানে রান্না করতে যাওয়ার আগে কি ক্রিম ইউজ করি। এই যে লোটাসে সান সেফ ম্যাট জেল, এটা দাম হচ্ছে কত দাম, এটা 200 না, দাম হচ্ছে বোধ হয় 315 টাকা। হ্যাঁ, কিন্তু এটা এখন আমি অফারে পেয়েছি, 210 টাকা এরকম কিছু স্পেন্সার থেকে কিনেছিলাম। যাই হোক, আমি এটা মেখে আমি রান্না করতে যাই, কারণ রান্নায় প্রচণ্ড হিট আসে, আর তাই জন্য তারপরে যখন রান্নাবান্না হয়ে যায় আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট, আমার সকালে উঠে মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে ফার্স্ট আমি এটা ইউজ করি। ভালো করে হাতেটা তো অ্যাপ্লাই করে নিলাম, কারণ এত রান্না করতে গেলে মানে এতটাই হিটের মধ্যে কাজ করতে হয়, তো এটা খুব দরকার আমার মনে হয়, সবারই করা উচিত সেটা। করে জাস্ট একটু লাইট হালকা পাউডার লাগাবো গরমকাল যেহেতু। চুলটা বেঁধে নিয়েছি, একটু সিঁদুর করে নিয়েছি, একটু আইব্রো করে নিয়েছি, আর একটু লাইট করে জাস্ট ময়েস্ট করার জন্য। সো আমি রেডি, রেডি হয়ে গেছি। তো এইটুখানি অ্যাকচুয়ালি লাগে ব্লগিংয়ে, আর মানে কিছু বেশি কিছু লাগে না আমাদের সবাই, আমরা ব্লগিংয়ের আগে এইটুখানি মেকওভার নিই, তো কারণ অ্যাসাস কোনো কিছু দরকার হয় না, বাট সকাল উঠে যে নর্মাল জিনিসটা আমরা করি সবাই সেটাই। আর চলুন রান্নাবান্নার দিকে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, এদিকে হচ্ছে ভাত, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, ভাত হচ্ছে, আর এইদিকে দেখুন, এদিকে আমি গোবিন্দভোগ চাল এক মুঠো মতো জলে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই এবার পায়েস করবো, শুরু করবো, দেখা যাক কি হয়, দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আমি মাদার ডেয়ারি দুধ নিয়েছি এই 1 লিটার মতো, এটাকে আমি ভালো করে গরম করব। আমি আগেও পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে যেহেতু আবার করছি এর জন্য আবার দেখাচ্ছি আপনাদেরকে। দুধটায় যখন পুরো গরম হয়ে গেছে, মানে ফেনা তুলে দিয়েছি যখন, সেই সময় আমি দুটো তেজপাতা আর ছোটো এলাচ ওই 3টে মতো আমি ওইটা ছোটো এলাচটাকে মধ্যিখান থেকে ভেঙে আমি অ্যাড করেছি। তো এটাকে খুব পায়েসটাকে খুব নাড়াতে হবে আর কি বারবার করে। রান্না করছি আর জানলা দিদি দেখছি, আপনার সাথে একটু করে কথা বলছি এই আর কি। দেখুন আমার জানলার দিয়ে রান্নাঘরে জানলার ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের দ্বারা।
দুধগুলো অ্যাড দুধের মধ্যে চালগুলোকে অ্যাড করে দিলাম। দুধের মধ্যে চালটা সেদ্ধ হয়ে যাবে আর খুব ঘন ঘন নাড়তে থাকবো। আমি একটু ক্ষীর পায়েস টাইপের পছন্দ করি, মানে খুব খুব দুধ থাকবে সেই দুধ ভাতের মতো আমার একদম ভালো লাগে না। আমি একটু ক্ষীর পায়েস মানে আটার পায়েস, আর যতক্ষণ থাকবে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখলে তত বেশি আটাট হবে। আমরা দুজনেই, আমি আমার হাজবেন্ড বা আমার বোন আমার মাও সেরকমই আমরা পছন্দ করতাম। আমাদের বাড়িতে গোপালের ভোগ হতো, আমাদের কালী পুজো হতো, জন্মাষ্টমী হতো, তো মাও খুব সুন্দর পায়েস করতেন। তো এইভাবেই মা ক্ষীরও করতেন গোপালের। আজকে আমার গোপালের কথা খুবই মনে পড়ছে, মনে মনে তো তাকে আগে অর্পণ করি আমি সব কিছুই নিরামিষ জিনিস। আর আজকে তার ওপর উল্টো রথ, খুব একটা শুভ দিন। তো আজকের দিন এই পায়েস হচ্ছে আমাদের পরমান্ন, এইটা যদি জন্মদিনে পায়েসটা করে। কেকটা আগের বছরে করেছিলাম, বিরিয়ানি কেক টেক সবই করেছিলাম, কিন্তু এই বছর তো আমার যেহেতু আমার হাজব্যান্ডের গল ব্লেডারের প্রবলেম আছে, ওর তো সবই বারণ খাওয়া, এটাও খুব অল্প পরিমাণে খাবে, জাস্ট মানে করতে হয় তাই করছি। কিন্তু অনেকে বলে নাকি ওয়াইফদের জন্মদিনে হাজব্যান্ডের পায়েস করতে নেই, কিন্তু আমি মনে মনে এটাকে ভগবানকে অর্পণ করে তারপর ওকে দেবো, কিন্তু কিছু করার নেই, কারণ আমি ছাড়া ওকে করে দেওয়ারও তো কেউ নেই। ওর মাও নেই বেঁচে, আমার মাও নেই, আমার বোনও বাইরে, তো আর তো কেউ করে দেওয়ার নেই, তো তাই জন্যই আমি এখানে কিশমিশগুলো অ্যাড করে দিয়েছি আর চিনি অ্যাড করলাম। যখন একদম চালটা সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি চিনি অ্যাড করলাম। চিনিটা আমি এখানে 10 স্পুনের 10 চামচ মতো অ্যাড করেছি, বাট আপনারা আপনাদের কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ একটু কম মিষ্টি খায়, সেই অনুসারে হবে। আমরা একটু বেশি পায়েসটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই জন্য আমি 10 চামচ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুসারে করবেন। প্রায় পায়েসটা আমার হয়েই এসছে এখন, তো চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মোটামুটি দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে গেছে। বাট আমি আর একটু ক্ষীর করবো, যদিও মানে গরমটা কেটে গেলে ফ্রিজে রাখলে, পরে ঠান্ডা করে ফ্রিজে রাখলে তখন অলরেডি একটু আটাট হয়েই যায়, এই যা স্টেজ আছে একটু আটাট হয়ে যাবেই মনে হচ্ছে আমার। বাট তবুও আমি আর একটুখানি 5 মিনিট মতো একটু রাখতে চাইছি, চিনিটা ভালো করে গুলে যাবে। তারপর অনেকে না শেষে, বিশেষ করে যদি ভোগের পায়েস হয়, মধু ঘি এইসব অ্যাড করে, অনেকে ঘিটা অ্যাড করে, কিন্তু যখন চালটা প্রথমে মানে ধোয়ে ধুয়ে একটু ঘি মাখিয়ে রেখে দেয়। বাট আমি তো আমার হাজব্যান্ডকে ঘি তেল এখনও পুরো বারণ, ওই জন্য আমি অ্যাড করলাম না, আমি নর্মাল প্রসেসে আমি পায়েসটা করলাম, যেমন সাধারণভাবে খুব সিম্পলভাবে পায়েস হয়। এর মধ্যে অনেকে এ দেয়, কাজুও দেয়, বাট ওর কাজু খাওয়া বারণ বলে কাজু দিইনি, পিস্তাও দেয়, বাট ও শুধু কিশমিশটা অ্যালাউড বলে আমি কিশমিশটা অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন তো, খানিকক্ষণ রেখে আমি এবার নাবিয়ে দেবো, খানিকক্ষণ রেখে পায়েসটাকে নাবিয়ে দেবো। ফ্রেন্ডস দেখুন, আমি এখানে চকলেট পায়েস করেছি, আমি এটার মধ্যে এই চকলেট সিরাপ মিক্স করেছি, খানিকক্ষণ নেড়েছি গরমে, বা কোকোয়া পাউডার একটু মিক্স করে দিতে পারেন পরিমাপ অনুযায়ী। এইটা হচ্ছে ম্যাঙ্গো পায়েস, ম্যাঙ্গোটাকে ভালো করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে পায়েসের সাথে মিক্স করে দিয়েছি। আর এইটা হচ্ছে স্ট্রবেরি পায়েস, আগে আমি স্ট্রবেরি সিরাপ দিয়েছি, আর এর মধ্যে একটুখানি পিঙ্ক স্ট্রবেরি কাস্টার্ড পাউডার সামান্য অ্যাড করেছি, আর এটা হচ্ছে নর্মাল পায়েস। তো ফ্রেন্ডস, এই আমি আজকে 4 রকম ফ্লেভারের পায়েস করেছি আমার হাজব্যান্ডের বার্থডের জন্য। তো হাজব্যান্ড খেয়ে আপনাদের পরে নিশ্চয়ই জানাবে কোনটা
কিরকম লাগলো খেতে। তো এটা একটা খুব ইজি প্রসেসে আমি করলাম, তাড়াতাড়ি করে ডিফারেন্ট টাইপস অফ পাই। সেহেতু আজকে ও ছাড়া আর কিছু খেতে পারবে না, মানে স্পেশাল কিছু করতে পারেনি ওর শরীরের জন্য, একটু একটু করে এটাও একটু একটু করেই খাবে। তো তবু আমার স্যাটিসফ্যাকশন যে আজকে আমি ওকে দিতে পারছি। তো আশা করি আপনারাও এরকম কালারফুল কালারফুল পায়েস বানিয়ে আপনাদের কোনো অনুষ্ঠানের দিনে করবেন, খুব ভালো লাগে দেখতে। এই যে এখন বার্থডে বয় আমার হাজবেন্ড কেক খাচ্ছে, এখন কেক তো খেতে পাচ্ছে না কারণ ওর শরীর খারাপ বলে। আগের বছরে কেক বিরিয়ানি সব করেছিলাম, বাট এই বছরে কিছুই হয়নি, ওই জন্য মিষ্টি মানে তাও অল্প অল্প খাচ্ছে। পায়েস করেছে, এই যে এই যে শার্টটা বলেছিলাম আপনাদের পরে দেখাবে, নতুন শার্টটা পরেছে। একটু উঠে দাঁড়াও, সবাই দেখুক তোমাকে। ক্ষীর পায়েসটা প্রথম দিন আরম্ভ করেছিলাম, ক্ষীর পায়েসটা অপূর্ব হয়েছে। আর সত্যিকারের চকোলেট পায়েস এত সুন্দর হয়েছে যে মনে হয় যদি আজকে মানে এটা করে মাঝখানে কাল মানে সভা সমাবেশে রাখা থাকে, এটাই আগে চকোলেট পায়েসটা আগে ফুরোবে, তারপরে ম্যাঙ্গো পায়েস, তারপরে স্ট্রবেরি পায়েস। ম্যাঙ্গো পায়েস এবং স্ট্রবেরি পায়েস অনেকটারই অনেক ধরনের স্বাদ ভালো লাগে। তা স্ট্রবেরি পায়েস তো যেরকম সুন্দর মানে অদ্ভুত একটা জগতে নিয়ে চলে যাচ্ছে, সেরকম ম্যাঙ্গো পায়েসটাও এক অদ্ভুত আর এক জগতে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আপনারা সব করে খাবেন, দেখবেন যদি আপনাদের ভালো লাগে। আর খুব ইজি প্রসেসে করেছি, এটা আরো অনেক রকম প্রসেস হয়, সত্যিকারেরই আসল পায়েস, এবং সেটা ক্ষীর পায়েসটা সত্যি ক্ষীরের মতো। তুমি খাও তাহলে একটুখানি, আর যতটা পারবে ততটা খাও। এটা রেখে দাও, অন্যগুলো আমি এটা একটা গালিয়েতে শর্টে গালে। ঠিক আছে, খাও। তো এই ছিল আজকে আমার হাজবেন্ডের বার্থডে, এই লকডাউনের মধ্যে প্লাস ও শরীর খারাপ, এর মধ্যে এই কিছুই আমরা এবারে সেলিব্রেট করিনি, কোথাও যেতেও পারিনি। তো এই আর কি বাড়িতে ছোট করে যা হলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার বর আমার হাজবেন্ডের জন্য উইশ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যেন সব ভালো হয়। এই ভালোবাসায়, আপনাদের শুভকামনায়, আপনাদের আশীর্বাদে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারাও সব ভালো থাকবেন, টেক কেয়ার, বাই, গুড নাইট।